হ্যালো एवरीवन আজকে बीएड এক্সামের অর্থাৎ সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এক্সামের রুটিন যেটা বর্ধমান ইউনিভার্সিটি ইতিমধ্যে আপলোড করে দিয়েছে সেই রুটিনটা সম্পর্কে তোমাদেরকে জানাতে চলে এসেছি দেখো এখানে ফার্স্ট সেমিস্টারের ওরা যথারীতি হয়ে গিয়েছে তোমরা সবাই জানো যারা बीएड করছো তারা তো ভালো করেই জানবে ব্যাপারটা যে অফলাইনে পরীক্ষাটা এখন আর সম্ভব হচ্ছে না সেহেতু অনলাইনে পরীক্ষাটা হচ্ছে অ্যান্ড তোমাদের সেই মতোই যেহেতু সিজনটা হলো আমাদের খুবই উনিশ থেকে একুশ অবধি এবার তোমার অলরেডি দু হাজার কুড়ি চলছে তাই তাই না এবার সুতরাং সেশনটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে সুতরাং সেকেন্ড সেমের রুটিনটাও দিয়ে দিয়েছে যত সম্ভব আর পরিবর্তন হবে না এটাই ফাইনাল রুটিন তোমার সেকেন্ড সেমের রুটিনটা দেখে নাও রুটিন তোমার খুবই তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে মানে আমাদের গ্যাপটা খুব একটা বেশি নেই ফার্স্ট থেকে সেকেন্ড সেম অব দি আর কি তাই না চব্বিশ তারিখে পরীক্ষা থার্ড থার্ড কোর্স কোর্স থ্রির যে পরীক্ষাটা মানে লার্নিং টিচিং যেটা আছে তাই না ওইটার পরীক্ষা যে রুটিন তোমার টাইমটা একই টাইম টেবিলটা একই অর্থাৎ সত্তর নম্বর পঁয়ত্রিশ নম্বরে যেমন সত্তর নম্বরের ওখানে তিন ঘন্টা অ্যালটের টাইম ছিল পঁয়ত্রিশ নম্বরে দু ঘন্টা অ্যালটের টাইম ছিল এনআফ আই থিঙ্ক সো কলেজ থেকে তোমরা এটা যোগাযোগ করে নিও যে গুলো কত তারিখের মধ্যে সেন্ড করতে হবে আর রুটিনটা দেখে নাও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটার ফেয়ার স্ক্রিনশট নিয়ে নিতে পারো চব্বিশ তারিখে কোর্স থ্রি আছে পঁচিশ তারিখে পরীক্ষা আছে আবার ছাব্বিশ তারিখ অ্যান্ড সাতাশ তারিখে কোর্স নাইন আছে ঠিক আছে সেভেন এ অর্থাৎ তোমাদের মেথড পেপারে যার যা মেথড আছে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল সেটার ঠিক আছে এবং নাইনে পাঠক্রম শিক্ষা শিক্ষণ যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো সমস্ত কিছু কভার করবে এবং এইভাবে সেকেন্ড সেমটাও কিন্তু একদম অনলাইন এক্সাম সুতরাং টেনশনের কিছু নেই অনলাইন এক্সাম হবে বাড়িতে বসেই পরীক্ষাটা হবে আর যদি কিছু অসুবিধা হয় তাহলে তোমরা তো যোগাযোগ করতেই পারো কলেজে কিংবা আমাকে এখানে ডাইরেক্ট কমেন্ট সেকশনে জানাতে পারো আমি যদি সাহায্য করার চেষ্টা করবো অবশ্যই যদি পারি আমি তাহলে অনলাইনে পরীক্ষাটা হবে এবং থার্ড সেমটাও অনলাইনে হওয়ার চান্স কিছুটা রয়েছে যত সম্ভব হবে ঠিক আছে ভোটের আগে কোনো পরীক্ষায় অবলাইন হবে না এটা তোমরা জেনে রাখতে পারো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি থ্যাঙ্ক ইউ